বৃষ্টি পাহাড়ি ঢল কমে এলেও শেরপুর ময়মনসিংহে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে দুই জেলায় পানিবন্দি তিন লাখের বেশি মানুষ দুর্গত এলাকায় খাদ্য সুপে ও পানির সংকট বাড়ছে তবে নদীর পানি কমতে থাকায় আগামীকালের মধ্যে পরিস্থিতি উন্নতির আসা পানি উন্নয়ন বোর্ডের শেরপুরে পাহাড়ি নদীর পানি নামতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা নতুন করে পানি ঢুকেছে সদর ও নকলা উপজেলার দশটি ইউনিয়নে

তবে নদীর পানি কমতে থাকায় সোমবারের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা পানি উন্নয়ন বোর্ডের বাড়িতে এখনও স্থিতিশীল রয়েছে তো এই পানিটা নামতে একটু সময় লাগবে হয়তো ইনশাল্লাহ রাত এবং কালকে দিনের মধ্যে পুরো শেরপুরে পানি নামবে বলে আশা করা যাচ্ছে ময়মনসিংহে দুই উপজেলায় নতুন দশ গ্রাম সহ ষাট গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী এদিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন দিনেও পানি না নামায় বাড়ছে ভোগান্তি

নেত্রকোনায় সোমেশ্বরী সহ প্রধান চার নদীর পানি বেড়ে দুর্গাপুর ও কলমাকান্দায় অন্তত পঁচিশ গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে কুড়িগ্রামের সীমান্তবর্তী জিঞ্জিরাম নদীর পানি ঢুকে পড়েছে রোমারি ও রাজীবপুর উপজেলার দশ গ্রামের নিচু এলাকায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে শেরপুর ও থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতেই চলে যাচ্ছে ময়মন সিংহে সেখান থেকে আছেন সহকর্মী আবু সালে মুসা মুসা আজকে বন্যা সর্বশেষ পরিস্থিতি কেমন এবং কোন কোন এলাকাকে আজ নতুন করে প্লাবিত হয়েছে কিনা আর যেসব এলাকা প্লাবিত আছে তাদের কাছে কোন ধরনের ত্রাণ সামগ্রী বা সহায়তা কারো পক্ষ থেকে পৌঁছানো হয়েছে কিনা দেখুন ময়মিত সিংহের হালুয়াঘাট এবং ধোবাওরা এই দুইটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু দুপুর পর্যন্ত অব্যাহত ছিল এবং আমরা খবর নিয়ে জেনেছি যে সীমান্তবর্তী যে ইউনিয়নগুলি রয়েছে হালুয়াঘাট এবং ধহবাওরার এবং সেই ইউনিয়নগুলির থেকে কিন্তু পানি কিন্তু নেমে গেছে এবং এবং নিমাঞ্চলের যে ইউনিয়নগুলি সেটি সেগুলি কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে এটা আহ ধোভাওরা এবং হালুয়াঘাট দুই উপজেলাতেই কিন্তু আমরা এটি দেখেছি এবং নতুন করে কিন্তু আজকে ফুলপুর উপজেলার কিন্তু পনেরোটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে এবং পানি কিন্তু নিচের দিকে পানি কিন্তু বাড়ছে এবং উপরের পানি কমে যাওয়ার পর থেকে এই যে পানির যে বাড়তির দিকগুলি সেটি কিন্তু অব্যাহত আছে আমরা ত্রাণীন তৎপরতার বিষয়ে খবর নিয়েছিলাম হালুয়াঘাটে কিন্তু এরই মধ্যে দশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে শুকনা খাবার বিতরণ করা হয়েছে ধোবারতেও দশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে খাবার বিতরণ করা হয়েছে আজকে কিন্তু ময়মসিংহের বিভাগীয় কমিশনার কিন্তু দুইটি উপজেলা পরিদর্শন করেছেন এবং নির্দেশনা দিয়েছেন মানুষজনকে আরও বেশি কীভাবে সহায়তা করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তার দলবল নিয়ে আমরা দেখেছি যে তারা মানুষজনকে বিভিন্নভাবে সহায়তা করছেন ত্রাণ সহায়তা দিচ্ছেন তাদেরকে উদ্ধার তৎপরতা সেইগুলিতে অংশ নিচ্ছেন আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি উনি এই যে বন্যা হয়ে গেল আকস্মিক যে বন্যা সেই বন্যার কারণ হিসেবে উনি যেটি বললেন যে ভারতের অবন্ধু আচরণের কারণে এই বন্যা হচ্ছে এবং নেতাই নদী সহ মেঘালয়ের যে নদীগুলি বাংলাদেশের সীমানার পাশে যে নদীগুলি রয়েছে সেইখানে যে স্লুইস গেট রয়েছে সেগুলি কিন্তু কোনো আগাম কোনো রকম ইঙ্গিত না দিয়ে না জানিয়ে বাংলাদেশকে না জানিয়ে তারা সেটি ছেড়ে দেন ছেড়ে দিয়েছেন এবং পাহাড় থেকে ওই ভারত থেকে যে পানির ঢল সেই ঢলের কারণে কিন্তু এই যে বন্যা সেই বন্যার সৃষ্টি এবং উনি যেটি বলেছেন যে আসলে ভারত যদি আগাম সতর্ক করতো বাংলাদেশ সরকারের সরকারকে তাহলে কিন্তু প্রস্তুতি নেয়ার যে একটি বিষয় সেটি কিন্তু করা যেত এবং সেক্ষেত্রে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু কম হতো বলে উনি আমাদেরকে জানিয়েছেন এবং উনি বলেছেন যে আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে পরিমাণ মানুষ এখনও কিন্তু প্রায় দুই প্রায় দুই লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং সেই মানুষগুলিকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি উনি আহ্বান জানিয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে আসলে সাধারণ মানুষকে কিন্তু আশেপাশের উপজেলাগুলি থেকেও সাধারণ কিন্তু আসছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং প্রশাসনের যে ত্রাণ তৎপরতা আসলে বন্যাটি হঠাৎ করে হয়েছে যার কারণে কিন্তু প্রশাসনের কোনো ধরনের প্রস্তুতি ছিল না প্রশাসনের পক্ষ থেকে এমন আমাদেরকে জানানো হয়েছে এবং তারা শুরু করেছেন এবং যত ধরনের সহযোগিতা বানবাসী মানুষকে দেওয়ার প্রয়োজন তারা সেই ধরনের আশ্বস্ত করেছেন যে আবু সালে আপনি আমাদের সাথে থাকুন এবারে একটু জেনে আসি শেরপুরে কি পরিস্থিতি সেখান থেকে আছেন সহকর্মী সাইম শোভন শেরপুরে কি পরিস্থিতি বন্যা পরিস্থিতির কোন ধরনের উন্নতি দেখেছেন কিনা আর দুর্গত এলাকায় কি ধরনের সহায়তা দেয়া হচ্ছে দেখুন প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখি যে শেরপুরে যে পাঁচটি নদী রয়েছে এই পাঁচটি নদীর ভিতরে তিনটি নদীর পা পানি পরিমাপ করা হয় এই তিনটি নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর উজানের যে পানি ছিল সেটি আজকে সারা দিনে নেমে ভাটি অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে মূল সমস্যা হচ্ছে পানির দ্রুত গতিতে আসলো ভাটি অঞ্চল দিয়ে খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছে এর জন্য আসলে কিছুটা বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে তো এই বন্যায় কিন্তু আজকে সকাল থেকে নতুন করে শেরপুর সদর নাকুগাঁও সহ দুটি উপজেলার প্রায় দশটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে মোট এখন শেরপুর জেলার পাঁচ উপজেলায় মোট তিরিশটি ইউনিয়নের দুই লাখ মানুষ এখন পানিবন্দী আছে তো এই দুই লাখ মানুষ পানিবন্দীদের সহায়তার জন্য জেলা প্রশাসন প্রথম থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে তারা গতকাল সন্ধ্যা পর্যন্ত ছত্রিশশো প্যাকেট ত্রাণ বানভাসীদের মাঝে দিয়েছে তো আজকে সারা দিনে তারা কয়েক হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছে তো জেলা প্রশাসন বাদেও আমরা বেসরকারি ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ট্রাণ বিতরণ কার্যক্রম দেখতে পেয়েছি তো স্থানীয়রা যেটি বলছেন যে আসলে যানের সংকট থাকায় দুর্গম অঞ্চলে ট্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না তার জন্য দুর্গম অঞ্চলে যারা বানভাসী রয়েছে তাদের দুর্ভোগ কিছুটা বেশি আর ওই সারাদিনের এই তিন দিনের বন্যার ক্ষয়ক্ষতির কথা যদি আমি আপনাকে একটু বলি শেরপুরে সবচেয়ে বেশি

বৃষ্টি এবং সতর্ক না করেই উজান থেকে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে ময়মনসিংহ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর সাথে একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি সকালে রাজধানীর মহাখালীতে জলবায়ু বিষয়ক প্রকল্পের কপ নেটওয়ার্ক কনভেনশনে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বাংলাদেশের সশস্য বীজ ভান্ডার বিভিন্ন কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে এ কারণে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বীজ রক্ষায় প্রান্তিক নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি সহ প্রায় সব খাতেই সমস্যা দেখা দিয়েছে বলেও জানান পরিবেশ ও বন উপদেষ্টা মধ্যে বন্যা চলে গেল পানি তো নামে না কারণ হচ্ছে সমুদ্র থেকে জোয়ার আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো এখন খাল বিল দিয়ে যে পানি নাম বেশি পানি নামার উপায় নেই সবার বাড়িতে আঙিনা একটু একটু করে পানি সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় চোদ্দ হাজার চারশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ জানিয়েছে সংস্থাটি রবিবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তিনি আরও বলেন বন্যার কারণে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যার পরিমাণ পাঁচ হাজার একশো উনসত্তর কোটি টাকা এছাড়া অবকাঠামো খাতে চার হাজার ছয়শো তেপ্পান্ন কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জেলা হিসাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রোয়াখালী যার পরিমাণ কোটি টাকা ধরলা নদীতে ভয়াবহ ভাঙন চলছে চার দিনে গৃহহীন হয়েছে দুই শতাধিক পরিবার কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র কমিউনিটি ক্লিনিক এবং পঞ্চাশ একর ফসলি জমিও নদীতে বিলীন হয়েছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সব হারানো মানুষগুলোর আটবার নদী ভাঙনের শিকার হয়ে দশ বছর আগে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বসতি গড়েছিলেন আজমত আলী ভাঙনের শিকার হলেন আবারও ধরলা নদীর ভাঙন শুরু হওয়ার দুই দিনের মাথায় বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায় তার শুধু আজমত আলী নয় ধরলা নদীর ভাঙনে চার দিনে বেগমগঞ্জ ইউনিয়নের দুই শতাধিক পরিবার হয়েছে গৃহহীন বিলীন হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র আকেল মাহমুদ কমিউনিটি ক্লিনিক পঞ্চাশ একর আবাদি জমি ভাঙন ঝুঁকিতে রয়েছে এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়টি কলেজে কোন জায়গায় যাবে এখনো জায়গা জমি নিতে পারে নাই সবাই গরিব লোক এইভাবে বসত বাড়ি কোনো মতে খাড়াঘড়ি করে রাখতেছে এই যে ধান আবাদ করছি ফসল ফলাইছি এই যে নাই মুহূর্তের মধ্যে নাই এলাকাবাসীর অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার অনুরোধ করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দুঃখ লাগে এখন পর্যন্ত আমরা কোনো এখানে পানি উন্নয়ন বোর্ড থাকি দেখিনি যে ব্যাগ বস্তা ফেলাইতে দেখিনি তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ধরলা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে অলরেডি জিও ব্যাগ দ্বারা কাজ শুরু করেছি এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনে আমাদের গুগুমারির পার্শ্ববর্তী যে স্কুলটি ভাঙন সম্মুখীন হয়েছে সেটি আমরা রক্ষার্থে কাজ শুরু করেছি আর ধরলার আমাদের ইতিমধ্যে এগারোটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে আশ্বাস নয় ভাঙন রোধে দ্রুত সমাধান চান স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরে ডুবে রাফিয়া ও সাফা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে সকালে উপজেলার কুশারী গাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে পুলিশ চারাই সকাল থেকে নিখোঁজ ছিল রাফিয়া ও সাফা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিল না পরিবার পরে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বোন চাঁদপুরে আজ বৃষ্টি না হলেও ঘিরে পানি নামতে থাকায় ভোগান্তি কমেনি শহরের বাসিন্দাদের গত দুই দিনের ভারী বৃষ্টির জেরে আজও শহরের অলিগলির সড়কগুলো তলিয়ে আছে এদিকে ভারী বৃষ্টিতে চাঁদপুরের সেচ প্রকল্পে জলাবদ্ধতায় তৈরি হওয়ায় আবারও ভোগান্তিতে ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দারা এছাড়া শাহরাস্তি উপজেলা ও হাজিগঞ্জ পৌর এলাকায় খালের ওপর প্রতিবন্ধকতা থাকায় জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন সড়কে খানাখন্দের জেরে বেড়েছে ভোগান্তি এদিকে টানা বৃষ্টির কারণে জেলায় এবার আগাম শীতকালীন সবজি চাষাবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে এবার কিন্তু আমাদের পাঁচ হাজার পাঁচশো হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এই অনুযায়ী যদি দ্রুত সময়ের মধ্যে পানি না সরে আমরা যে মানে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা কিষকের পক্ষে খুব কষ্টকর হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর দুই জাহাজে আগুরের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আলাদা তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয় চট্টগ্রামে বিএসসি কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানানৌ উপদেশটা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওত হোসেন বলেন একজন অতিরিক্ত সচিব এই কমিটির নেতৃত্ব দেবেন সাথে সংশ্লিষ্ট বিষয়ের কারিগরি বিশেষজ্ঞদের রাখা হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটল সেটির মূল কারণ বের করা হবে অনুমান নির্ভর কোনো মন্তব্য দিয়ে আসল কারণকে পাশ কাটানো উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি আগামীকাল থেকে বিএসসি আলাদা জাহাজে জ্বালানি পরিবহন শুরু করতে যাচ্ছে বলেও নিশ্চিত করেন উপদেষ্টা এর আগে সকালে তিন দিনের সফরে চট্টগ্রাম এসে পৌঁছান নৌ উপদেষ্টা এই সফরে বন্দরের গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন তিনি নয় জনের জনের একটা কমিটি তৈরি হয়েছে আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব এখানে ওনারা আসবেন এখান থেকে ইনকোয়ারি শুরু হবে দরকার তারা অন দ্য স্পট যাবেন প্রায় তিন মাস অচল অবস্থা কাটিয়ে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রমে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস খোলার দিনে ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের পদচারণা ক্লাসে উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষাও দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা সেশন জট নিরসনে বিশেষ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা এদিকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু হওয়ার প্রথম দিনে শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গনে সকালে জড়ো হয়ে সমবেত প্রার্থনা করেন এ সময় আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করা হয় আমাদের ডিপার্টমেন্টের প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুই তিন মাস যে আমাদের ক্ষতি হয়েছে এটা খুব তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করি তিন মাস পর আমরা মানে ক্যাম্পাসে ফিরতে পারলাম সবাই নতুন পুরানো সব মুখগুলো এখন দেখতেছি সবাই একত্রিত হলাম একটা নতুন ক্যাম্পাসে মানে নতুন রূপে ফিরে পেলাম ক্যাম্পাসটা খুব ভালো লাগতেছে চৌত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে আবারও আশার সঞ্চার হয়েছে আগের বেশিরভাগ প্রশাসন যেখানে বলেছেন শিক্ষার্থীরা প্রস্তুত নয় সেখানে এখন বলা হচ্ছে নির্বাচনের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও প্রস্তুতিতে ঘাটতি আছে প্রশাসনের সেজন্য সময় লাগবে অন্তত ছয় উনিশশো তিপ্পান্ন সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চোদ্দ বার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তবে নব্বই দশকের শুরুর দিক থেকেই অকার্যকর অবস্থায় রাখসু আগের প্রায় প্রতিটি প্রশাসনই রাকসু নির্বাচন নিয়ে সদিচ্ছার কথা জানিয়েছে কিন্তু সামনে এসেছে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সংশয়ও উদাহরণ হিসেবে এসেছে সবশেষ ডাকসু নির্বাচনের পরিণতির কথা তবে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় শিক্ষার্থীরা বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নেতৃত্ব গ্রহণে সক্ষমতার প্রমাণ দিয়েছেন দ্রুত রাকসু নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিজেরা যদি নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে ওইগুলোর ছাত্র সংসদের আগেও রাখসু কার্যকর হতে পারে এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাওয়া এবং আমরা ছাত্র সমাজ রাকসু নির্বাচনের জন্য অধিরাগ্রহ অপেক্ষা করছি তবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই আন্দোলনেরও প্রধান একটি দাবি ছিল ছাত্র সংসদ কার্যকর করা সে জায়গা থেকে আমরা ছাত্র সংসদ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যকর হয় সেটা আমরা চাই উপাচার্য বলছেন প্রচলিত শিক্ষক ও ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনতে পারেনি তাই ক্যাম্পাসে রাজনৈতিক দলের অধীনে ছাত্র সংগঠন থাকবে কিনা এর সুরাহার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাকসুর ভোট নিয়ে আমাদের একটা ইচ্ছা যে আমরা অতি দ্রুত রাকসুতে চলে যাব কারণ ছাত্রদের যদি একটা বৈধ প্রতিনিধিত্ব করার জায়গা না থাকে তাহলে নানান ধরনের সমস্যা তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে পাঁচজন শিক্ষার্থী সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পান এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের সুযোগ তৈরি হয় মোস্তাফিজ গনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি চালু হয়েছে প্রায় সব কারখানা গাজীপুরে বেশিরভাগ শিল্পাঞ্চল শান্ত রয়েছে সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কারখানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে লুসাকা গার্মেন্টসে কর্মবিরতি ছাড়া অন্য কোন কারখানায় কর্মবিরতি নেই আঠারোশো শিল্প কারখানার মধ্যে পাঁচটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ বাকি কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বিক্ষোভ করেছেন পারমিন গার্মেন্টস শ্রমিকরা সকাল সাড়ে নয়টার দিকে এই বিক্ষোভ করেন তারা শ্রমিকরা জানান গত জানুয়ারি মাসে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন তারা সে সময় কারখানা বন্ধ ঘোষণা করা হয় কিন্তু কিছুদিন পর শ্রমিক ছাঁটাই ও পাওনা পরিশোধ না করেই আবার নতুন শ্রমিক দিয়ে কারখানা চালু করে মালিকপক্ষ বিষয়টি শ্রম অধিদপ্তর ও বিজিএমইকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি এরই জেরে সকালে বিক্ষোভ করেন শ্রমিকরা এ সময় দ্রুত বকেয়া বেতন এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা আশুলিয়ায় শিল্পখাতে খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী দুপুরে আসামিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী আটকৃতরা হলেন আশুলিয়ার পলাশবাড়ি এলাকার গিয়াস উদ্দিন আবুল হোসেন নিমাই মাহির আরিফ তাহিরুল ইসলাম ও রাজু আহমেদ পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় ওই ছয়জনকে আটক করা হয় পটুয়াখালীর কলাপাড়ায় ইজি বাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে নীলগঞ্জের আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত লাবিব কুয়াকাটার পর্যটন ব্যবসায়ী জাকারিয়া জাহিদের ছেলে স্বজনরা জানান আমিরাবাদ থেকে ইজি বাইকে করে কুয়াকাটায় যাওয়ার পথে আরেকটি ইজি বাইকের ধাক্কায় ছিটকে পড়ে শিশু লাবিব আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মুন্সিগঞ্জের টঙ্গি বাড়িতে নিজ ঘর থেকে ফজিলত বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ফজিলত বেগম উপজেলার হাসাইল বানারি ইউনিয়নের বাসিন্দা বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা নিহতের ছেলে জানাই সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন পরে বাড়িতে গিয়ে দেখেন ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয় নিহতের শরীরে আঘাতের চিহ্নও রয়েছে ধারণা করা হচ্ছে পাওনা টাকার জন্য রাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে কারণ জানতে তদন্ত করছে পুলিশ মুন্সীগঞ্জে পারিবারিক কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে এর আগে সকাল সাড়ে দশটায় শ্রীনগর স্টেডিয়ামে তার জানাজায় অংশ নেন হাজারো মানুষ এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক দলের স্থানীয় নেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি শ্রীনগরের দয়হাটায় সেখানে বাদ জোহর চতুর্থ জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ কিউএম বদ্রুদা চৌধুরীকে যশোরের ভবদহ অঞ্চলে পানি জমে থাকে সারা বছরই আর বর্ষা মৌসুমে তা আরও বেড়ে যায় এবছর টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বারো হাজার মাছের ঘের ভেসে গেছে এতে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়েছেন চাষিরা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী যশোরে সারা বছর বৃষ্টিপাত হয় প্রায় পনেরোশো মিলিমিটার কিন্তু এই বছর রেকর্ড ভেঙে তা দুই হাজার দুইশো মিলিমিটার ছাড়িয়েছে অতি বৃষ্টিতে ভবদহ অঞ্চলে যশোরের মনিরামপুর কেশবপুর ও অভয়নগর উপজেলার প্রায় বারো হাজার মাছের ঘের ভেসে গেছে আমার চোদ্দ বিঘা মতো ঘেরে চাষ এবছর তিন প্রায় তিন লাখ মতো পাবদাস মাছ খুব শোচনীয় অবস্থা এবছর এত পরিমাণ বৃষ্টি হঠাৎ করে আমরা কল্পনা করতে পারিনি সমস্ত ঘেরের মনে এখন কোন জায়গায় টুকরো মাটি দেখা যাচ্ছে না সব নেটের পরে রয়েছে বাড়ি পানি উঠে গেছে বাড়ির তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির আশেপাশে যে সব বাগান বাগানের জিনিসপাতি তা তো সব নষ্ট নষ্ট হয়ে গেছে মৎস্য বিভাগ বলছে মাছের ঘের ভেসে যাওয়ায় দুইশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন প্রায় পাঁচ হাজার মাছ চাষি ঘেরগুলি ভেসে ভেসে যাওয়ার কারণে যে ঘেরের চিংড়ি ছিল সাদা মাছ এরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে হিসাব পেয়েছি তাতে প্রায় দুই দুইশো দশ কোটি টাকার মতো মাছ এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে ভবদহ অঞ্চলে সমস্যার সমাধান হয়নি আজও অভিযোগ ভুক্তভোগীদের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্ট হাতে নেছে কিন্তু সে সরকার প্রজেক্টটা কিন্তু ঠিক মতো কখনোই করতে পারে নাই যে কারণে আমাদের এই মূলত সমস্যা ভবদহ অঞ্চলে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের পাইলট প্রকল্পটিও পূর্ণতা পায়নি এখনো ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় তাৎক্ষণিক ঋণ নেয়ার সুযোগ পেলেন সুনামগঞ্জের স্বল্প আয়ের মানুষ ও কৃষকরা বেলা এগারোটার দিকে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের স্বল্প আয়ের মানুষ ও কৃষকরা ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করে এ সময় জেলার ছেচল্লিশ জন ঋণ গ্রহিতার মধ্যে এক কোটি টাকার ঋণের চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেয়ার সুযোগ পেয়েছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের সাতশো পঞ্চাশ কোটি টাকার পুনঃ অর্থায়ন সুবিধার আওতায় এসব স্বল্প আয়ের মানুষকে এই ঋণ দেওয়া হয়েছে সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষেরা নিজেদের ব্যবসায় পুঁজি খাটিয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন সেই সাথে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে ব্যাংক কর্মকর্তারা এ সময় নারীদের আরও বেশি ঋণ সহায়তা দিয়ে অনুপ্রাণিত করার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আমরা বলবো আপনারা একটু এই দিকে একটু নজর দিবেন আপনারা এই লোনগুলোকে আমাদের যে নারী গ্রাহক আছে তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন তারা যারা ব্যাংকে এসে খুব সহজ এই লোনগুলো গ্রহণ করতে পারে সঠিকভাবে মাংস সংরক্ষণ ও পরিষ্কার না করার অভিযোগে সিলেটে সুলতানস ডাইনকে টাকা জরিমানা করা হয়েছে দুপুরে হাজার রেস্টুরেন্টের জিন্দাবাজার শাখায় অভিযান চালায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ পরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান সুলতানস ডাইনের যেখানে মাংস সংরক্ষণ করা হয় সেখানে জেনারেটর নেই এতে সঠিকভাবে মাংস সংরক্ষণ হয় না এছাড়া কেটে রাখা মাংস পরিষ্কারের পদ্ধতিও সঠিক নয় এসব অভিযোগে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে মাংস কেনার রসিদ সহ অন্যান্য কাগজপত্র ঠিক করারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা যে ছিল যে ওখানে কোনো ধরনের জেনারেটর ছিল না দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা মেনটেন্সের কারণে অনেক সময় দুই তিন ঘন্টা কার না থাকতে পারে সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটিটা সেটা খারাপ হয়ে যেতে পারে মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন এইগুলোতে দেখা যাচ্ছে ওনার বাঁশের ছাদযুক্ত ইয়ে ব্যবহার করছেন যেটা শুধুমাত্র কোনো ফুড গ্রেড নেই বা এগুলোতে বাঁশের যে ফালিগুলো এগুলো খাবারের সাথে চলে যেতে পারে শারদীয় দুর্গোৎসবের বর্ণেল আয়োজনের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন দেয়া হচ্ছে রং তুলির আঁচড় নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা সব মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে এখন চলছে রংতুলির কাজ মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে উৎসবের আবহ নাটোরে এবার তিনশো ষাটটি মণ্ডপে হচ্ছে সাত সাজসজ্জার কাজ প্রায় শেষের পথে আগামী আট তারিখ সন্ধ্যা থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে নয় তারিখে আমাদের ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের দেবীপক্ষের সূচনা হবে গোপালগঞ্জে পূজা হচ্ছে এক হাজার মণ্ডপে অনেক মন্দিরে এই রং তুলির কাজ শেষ হয়েছে যেগুলোতে কাজ বাকি আছে সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর খুব আড়ম্বরে পুজোটা হয় লাইটিং আলোকসজ্জা করি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নড়াইলের প্রতিমা শিল্পীরা জেলায় এবার পাঁচশো ছাপ্পান্নটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে আমার দাদা সেকেন্ড ভাস্কর প্রতিমা তৈরি করে তো ওই ডিজাইনের কাজ রং করার কাজ এগুলো আমরা ছোট থেকেই করে আসতেছি খাগড়াছড়িতে উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন কমিটি আমরা আশা করি অন্যান্য বছরের নাই আমরা জয়পুরহাট চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মত বিনিময় করেছে জেলা প্রশাসন ও পুলিশ গুরুত্বপূর্ণ মন্ডপে জন এবং সাধারণ মন্ডপে একজন করে পুলিশ সদস্যকে স্ট্যাটিক ডিউটি দেওয়া হয়েছে এছাড়া চৌত্রিশটি মোবাইল পেট্রোল টিম পাঁচটি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে এবছর দেবী দুর্গার আগমন হবে চলে আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘটুকে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় পূজা মণ্ডপে বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্ন মণ্ডপে ছয় থেকে আটজন আনসার সদস্য ২৪ ঘন্টা তাদের দায়িত্ব পালন করবেন কন্ট্রোল রুমের মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা আনসার কমান্ডার মোহাম্মদ রাশেদুজ্জামান কুমিল্লায় এবার সীমান্ত এলাকায় একশো বাইশটি মণ্ডপে বিরাশি প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এই মণ্ডপ সমূহের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের যে জনবল সেটা ডিপ্লয়মেন্ট সম্পন্ন হয়েছে গাজীপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মত বিনিময় সভা করেছে বিএনপি এছাড়া পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে উপহার বিতরণ করা হয় দুপুরে শহরের শিব মন্দিরে আয়োজিত সভায় মহানগর বিএনপির নেতারা বলেন এবার মহানগরে একশো সাতটি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন এদেশে সবাই নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করবে দেশের স্বার্থে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান তারা পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে দশ হাজার টাকা করে অনুদান দেয়া দেওয়া পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ফেরাতে আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা খাগড়াছড়িতে সম্প্রতি সংঘাত নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা সহিংসতার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানানো হয় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান বক্তারা এ সময় অপরাধীদের চিহ্নিত ও দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গত উনিশ সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর খাগড়াছড়ি ও দীঘিনালায় সংঘাতের ঘটনায়

আধুনিকায়নের অংশ হিসাবে অন্য জেলার মতো খাগড়াছড়িতেও এপিসি যুক্ত করা হয়েছে এপিসি মূলত সাঁজোয়া কর্মী বাহক যান যা যুদ্ধের ময়দানে পদাতিক বাহিনীকে আনা নেয়ার কাজে ব্যবহার করা হয় সাধারণত এপিসিতে অস্ত্র হিসাবে মেশিন গান ব্যবহার করা হয় তবে আরও বিভিন্ন রকমের ভারী অস্ত্রের ব্যবহারও দেখা যায় শুক্রবার সন্ধ্যায় এপিসি দুটি পৌঁছানোই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয় মাগুরায় ছত্রিশটি ইউনিয়নের মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় নাগরিক সনদ অনেক সেবা বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর এই সংকট তৈরি হয় বিকল্পভাবে কিছু সেবা চালু থাকলেও ভোগান্তি বেড়েছে মানুষের নির্বাচনের মাধ্যমে সেবা নিশ্চিত করার দাবি অনেকের আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন মাগুরা সদরের জগদল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানও নেই নাগরিক সনদ সহ বিভিন্ন সেবাদায় থমকে আছে একই সময় ধরে কার্যালয়ে আসেন না গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম মিলন অভিযোগ আছে তিনি এক প্রতিবেশীকে দিয়ে তার স্বাক্ষর নকল করে ইউনিয়নে উপস্থিতি দেন আর মাগুরা শহরে শিক্ষকতা করেন জনগণ সেবামূলক কাছে সব সেবামূলক থাকে বঞ্চিত চেয়ারম্যান আসেন না তো আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আমরা সমাধান দিতে পারি তো আমরা কর্মকর্তার কাছে একটা সুষ্ঠু সমাধান চাই মাগুরার ছত্রিশটি ইউনিয়নের মধ্যে মৌখি শালিখা চাউলিয়া হাজরাপুর সহ অর্ধেকের বেশি পরিষদে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় অনেক সেবা বন্ধ পাসপোর্ট করবে একটা নাগরিক সার্টিফিকেটের দরকার চেয়ারম্যানরে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না এ পর্যন্ত দশ পনেরো দিন হলো খালি ঘুরেই যাচ্ছি নাগরের সেনার জন্য ঘুরছিলাম এক সপ্তাহ ধরে তো সচিব সাহেবের কাছে গেছি সে বলছে চেয়ারম্যান সাক্ষর ছাড়া হবে না কিছু ইউনিয়নের চেয়ারম্যান না আসার কথা স্বীকার করছেন জেলা প্রশাসক বলছেন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে নেওয়া হচ্ছে সরকারের যে পরিপত্র আছে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন না বা অনুপস্থিত থাকবেন তাদের বিষয়ে আমরা আমাদের উপজেলায় নির্বাহী অফিসার আছে এক্সিলেন্ট আছে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ওই সব ইউনিয়ন পরিষদগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। মাগুরায় সবচেয়ে খারাপ অবস্থা শ্রীপুর উপজেলায় সেখানে আটটি ইউনিয়নের মধ্যে ষাটটির চেয়ারম্যান লাপাত্তা ইন্ডিপেন্ডেন্ট নিউজ কারণে তিনি পার্বত্য জেলায় কঠিন উদযাপন না করার কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ দুপুরে রাঙামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের এ সময় তিনি পার্বত্য জেলার পনেরোটি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বলা হয় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এবং জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে কঠিন চিবরদান উদযাপন করা হবে না ঝালকাঠির রাজাপুরে ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি দ্রুত সংস্কার ও নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা সকালে মিলবাড়ি বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দুই সালে সেতুটি নির্মাণ করা হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফলে সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা বর্তমানে কাঠ ও গাছের খুঁটি দিয়ে সেতুটি মেরামত করে কোনো মতে চলাচল করছেন স্থানীয়রা চলাচলের অনুপযোগী সেতুটি দ্রুত সংস্কার ও পরবর্তীতে সেতু নির্মাণের দাবি জানান তারা এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আর এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেইসবুক ইউটিউব আর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য